ইসলামী ব্যাংক নিউজ টপ টেন। দেশে ফিরেছেন সুদানে আটকে পড়া 675 বাংলাদেশির মধ্যে 135 জন, বাকিদেরও শিগগিরই ফেরত আনা হবে জানালেন প্রবাসী কল্যাণমন্ত্রী। আপিল বিভাগে ডক্টর ইউনুসের লিভ টু আপিল খারিজ, শ্রম আইন লঙ্ঘনের দায়ে তার বিরুদ্ধে মামলা চলবে সর্বোচ্চ আদালতের আদেশ। হাইকোর্টেও প্রার্থিতা ফিরে পেলেন না, গাজীপুরের সাবেক মেয়র জাহাঙ্গীর আলম মনোনয়ন বাতিলের বিরুদ্ধে তার করা রিট খারিজ। বিএনপি নির্বাচন প্রতিহতের ঘোষণা গণতন্ত্রকে প্রতিহত করার সামিল বলেন তথ্য ও সম্প্রচার মন্ত্রী ডক্টর হাসান মাহমুদ। তত্ত্বাবধায়ক সরকার ইস্যুতে ক্ষমতাসীনদের অনড় অবস্থান ও একগুয়েমি জনগণ নস্যাত করে দেবে, মন্তব্য বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভীর। রাজধানীর ধানমন্ডিতে আবাহনী মাঠের পাশে গভীর রাতে গাছ কেটেছে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের লোকজন, জড়িত সবার বিচারের দাবি পরিবেশ আন্দোলন সংশ্লিষ্টদের। ঢাকা উত্তরে কেউ গাছ কাটতে চাইলে তার হাত কেটে ফেলা হবে এমন মন্তব্য মেয়র আতিকুল ইসলামের। রবীন্দ্র জয়ন্তী উপলক্ষে কুষ্টিয়ার শিলাইদহে কবিগুরুর স্মৃতি বিজড়িত কুঠিবাড়ি রাঙ্গিনায় শুরু হয়েছে তিন দিন ব্যাপী রবীন্দ্র মেলা ও আলোচনা অনুষ্ঠান। যুক্তরাষ্ট্রের টেক্সাস অঙ্গরাজ্যে বন্দুক হামলায় 8 জন নিহতের 24 ঘন্টা না যেতেই গাড়ি চাপায় 8 জনকে হত্যা, চালক আটক। ট্রয়াসকে হারিয়ে লিগ শিরোপার আরও কাছে পিএসজি, মেসি নেইমারের অনুপস্থিতিতে পথ দেখালেন এমবাপ্পে।